স্বামী আর স্ত্রী দুজনের ব্যাপারে সৃষ্টি করেতে গিয়া এক জায়গার মাঝে দিয়া সৃষ্টি করেছি। শুধু তাই না রে, আমি আল্লাহর কুদরতি পক্ষ থেকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের বন্ধন সৃষ্টি করেছি। আমার ভাই সেই বিষয়ে এখন ঘোরা বলা সম্ভব না, কিন্তু প্রেমিক আর প্রেমিকা, প্রেমিক প্রেমিকা প্রেম হইয়া যারা করে আমার ভাই এরার ভিতরে শান্তি না জালা ওই হয়েছি। কোরআন তো আছে ওই প্রেম যে হাদাসে হরি হাদাসি হয় কে কই ভিড়িত বালাগো তার মতো নাই জ্বালাগো এর ওই এরার কেন এরার দলিল প্রেমের ভিত্তি বিলে খালি জ্বালা আর কথাটা বাস্তব। আপনারা কি বলেন প্রেমের ভিত্তে শান্তি না জ্বালা? জ্বালা কেমনে কেমনে জ্বালা একটু হলি তেমনি না প্রেমের ভিত্তে কেমনে কেমনে জ্বালা। এখন তো যারা প্রেম করবাই কেন বুঝছে এর তো ভাই ভাড়ার মধ্যে মলম লাগা শুরু হয়েছে কথাটা ঠিক না বেটি? হ্যাঁ আর পরের ভিত্তে যে তাই না শোন তাই যে প্রেম করছেন তাইনার ভাড়ার মধ্যে তো মলম লাগা শুরু গেছে গিয়া সন্ধ্যা লোক ঘুরি সন্ধ্যা লোক বেটি দেখি প্রেমের ভিত্তে কি যাতাম তুই আমার ভাইসলাম প্রেম জ্বালা করে এগর ভিত্তে খালি জ্বালা কি জাতের জ্বালা। ঘুমাইলেও জ্বালা, জাগ্রত থাকলেও জ্বালা, ওদা সজাগ থাকলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, জাগ্রত থাকলে দুই রাতের জ্বালা, প্রেমিকার কাছে গেলেও জ্বালা, প্রেমিকা থেকে দূরে বললেও জ্বালা, আইরে জ্বালা জ্বালা আর জ্বালা। জাগ্রত থাকলে প্রেমিকা থেকে দূরে বললে কোন জ্বালা, প্রেমিকার কাছে গেলে কোন জ্বালা, ঘুমাইলে কোন জ্বালা, বুঝছেন? প্রেমিকা থেকে দূরে বললে কোন জ্বালা, বিচ্ছেদের জ্বালা। কিসের জ্বালা? আরো দূরে হন কিসের জ্বালা? বিচ্ছেদের জ্বালা। ও আল্লাহ ভাই, একদিন আমার একটা গানের আওয়াজ খানের মধ্যে লেগে গেছে। আমি তখন নাইটে বসা, আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে, এর আগে আমি নাইটে বসে প্রোগ্রাম করতাম। আল্লাহর মেহেরবানি ৫-৬ বছর ধরে নিজের গাড়িতে প্রোগ্রাম করি। আমার ভাই তখন সময় নাইটে উঠলে গান বসতো, গানের কথা এক দুদিন নিষেধ করে দেখছি। ও আল্লাহ, কুটিমুটি মানুষ, আর শীতের দিন জাব্বা দুব্বাইতে বইলে বয়স তার ধরা জানা মনে করে বাচ্চা বেটা। একদিন হুকলামে রায় বা গান বন্ধ করো, কিতাবে চাবো হনিও তো গরম হয়েছে, কিতাব কোন মাদ্রাসাত পড়ো, কোন মাদ্রাসাত পড়ি, সারা বাংলাদেশে পড়ি, তুমি তোমার মাথা ফাটলা বেড়াবে, আমি তোমার বালা হতার দিকে তুমি হো সারা বাংলাদেশে করো, আমি বিশ্বাস যদি না করো আয় আমি তোর বালা দিন, তুই আমার কিছু বুঝা দেখ কোন মাদ্রাসাত পড়ি না সারা মাদ্রাসাত সারা বাংলাদেশে পড়ি। যাই হোক ভাই, আমি নিষেধ করলে মানতো না। একদিন একটা গানের ছন্দ খানের মধ্যে ভরে গেছে, একটা ছন্দ কইলিটা নেই অনেক করণ পুলি রেগ সাক্ষী রাখিলাম তোরে। আমি সাক্ষী উঠছে ছাড়ি ব্যাপার করলো ফুলিরা সাক্ষী রেখে নিছে। আমি ভাবছি কি জানান নেই, হয়তো যদিও গান বাপপূর্ণ কোনো কথা হতে পারে, কারণ সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করা এটা কোরআন শরীফের আয়াতে আছে, সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো আল্লাহ চিনিতে পারিবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলেন, ও জগৎবাসী, আমার সৃষ্টি জগৎ নিয়ে তুমি গবেষণা করো রে, আমার নদী নিয়ে গবেষণা করো, আমার সাগর নিয়ে তুমি গবেষণা করো, তবে যদি কর্ণফুলির তীরে গিয়া কর্ণফুলি নিয়ে গবেষণা করো রে, এ কুশিয়ারা ওরে সুরমা নদী, তুমি এত বড় হইলে কিভাবে, এত গভীর হইলে কিভাবে, এতগুলি পানির সঞ্চার তোমার মধ্যে হইল কিভাবে, আবার ইসরাফিলে সিংহায় ফু দিলে তুমি ধ্বংস হইবে কিভাবে। আল্লাহ বলেন, আমার নদী আর সাগর দিয়া তুমি যদি গবেষণা করো রে, জানিয়ারা দিনে দিনে তুই আমি আল্লাহর ওলি হয়ে যেতে পারিবে। আমার ভাই যান সন্ধ্যাটা যখন শুনছি আমি ভাবছি আচ্ছা গান হইল মনে ওই জাতীয় কিছু কথা বলবো, এই যে পরের সন্ধ্যাটা একটু শুনি। আমি একবার এম ঘুরে গেছি, আল্লাহ পরের সন্ধ্যাটা কইছে ভাই, ভাবছিলাম বাবকপূর্ণ কিছু কইব, ইয়া কুদরত উষা সুদে শৈল রক্ত হানের লতিতেছে হইতাম নি পরের সন্ধ্যা কেমন হইতাম। অবাগেলের দুঃখের কথা কয় বন্ধু রে বরে করল পুলি রে সাকি রাখিলাম তোর নাউজুবিল্লাহি মিন যালিক। আমার উষা সুদে রক্ত হানের লতিতেছে আমার মাইদাম। আল্লাহ বলেন, আমার কর্ণফুলি নিয়ে গবেষণা কর, কইল কেমনে, ধ্বংস হইব কেমনে, ইহাদ আছে প্রেম কইরা নদীর তীরে গিয়ে হাদাস নিয়ে হতাশরণ ঘটে, এটা হইল বিচ্ছেদের জ্বালা। প্রেমিকা থেকে দূরে বললে বিচ্ছেদের জ্বালা, প্রেমিকার কাছে গেলে কোন জ্বালা হইতাম দিবে আমার ভাই, প্রেমিকার কাছে গেলে দুই জাতের জ্বালা, একটা জ্বালা হইল ও আল্লাহ রে ও কাইদারে লিয়া হই যাইতাম রে আব্বানি দেখালায় ভাই সামনে দেখালায় ইদার বাসে নদী খেলায় ইদার বাই নদী খেলায় ও আল্লাহ রে ওকে হই যাইতাম রে বোটিং গো যাইতাম না আত্মীয় বাড়ি দেখতাম বোটিং গো গেলি না আরো ধরা পড়ি রে ও আল্লাহ রে ওকে কি করতাম শান্তি নাই শান্তি নাই। ও মেরে আজ যদি তুমি খুদার বিধান পালন করে বিয়ে করে বেগম নিয়া বেগম নিয়া চলো রে, আরে বেগম রে যত মায়া করবে রে বেগম রে যত আদর করিবে রে জানি রাখে সবাই খুশি হইব কইব এরা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যেই সুখী রে, বিয়ে করে তুমি তোমার বেগম রে যত বেশি আদর করবে এই বেগমের বাবা এই বেগমের মা এই বেগমের ভাই এই বেগমের বোন সবাই কইব দামান্দা বড় বালা রে তার বাচ্চাটা যে ভালো আমরার বাচ্চাটারে দামান্দে যে আদর করে রে ঠিক তবে ঠিক শ্রেণীকালে ইটার কাছে গেলে যে জানা মোবাইল ফাঁকি দিবুগা কথার আর শেষ নাই, খালি জ্বালা বাড়ে খালি জ্বালা বাড়ে হইতে হইতে হয় কাছে যাই মুগা, কাছে গেলে হয় আরেকটু বউ আরেকটু বউ আরেকটু হতা হো তে হাত কান লাগাইলেই তে বাউ কান লাগাইলেই তে হি কান লাগাইলেই দাম প্রেমের রমজান কাছে করতেছি ভাই আমি দিদির মহব্বত আল্লাহর পক্ষ থেকে রহমত আর প্রেমিক প্রেমিকার একজন একটাই আরেকটারে ছাড়া থাকতে পারে না যে ইটুই বা আসলো করতেছে এটা আসে কোন থেকে ভাই তাফসীরের কিতাবে লিখেছেন এটা আসে শয়তানের পক্ষ থেকে যারা প্রেম করে একটা আরেকটারে ছাড়া থাকতে পারে না যে আসলে শয়তানে এই দুইটার বুকের ভিতরে একটা বিষ লাগিয়ে দেয় আর এই বিষ লাগাইবার সুযোগ পায় প্রত্যেকে আল্লাহ সুযোগ দেয় কেন শয়তানে এর বুকের মধ্যে বিষ লাগাইতো এ কোনো মুরুব্বির সাথে শক্ত বিয়াদবি করেছে হয়তো বাবারে কষ্ট দিছে এ প্রেম ঘুরাবে ডার বিধি লক্ষ্য করে শুনবায় হয়তো বাবারে কষ্ট দিছে নয়তো মারে কষ্ট দিছে নয়তো বড় বাইরে কষ্ট দিছে নয়তো বড় বুনটিবির কষ্ট দিছে নয়তো কোনো মুরুব্বিরা কষ্ট দিছে নয়তো কোনো আলমরে কষ্ট দিছে যার কারণে আল্লাহ দিছে সুযোগ শয়তান নাই বুকের মধ্যে বিষ লাগিয়ে দিছে এখন একটাই আরেকটারে যারা থাকতে পারে না যাই না কুন্ডারা প্রেম করছে এই তুমি কার প্রেমিক 100 বার বিশ্বাস করিয়া বসিয়া থাক 24 ঘন্টা শয়তান তোর বৃত্তে ঢুকিয়া গুটগুটি রাখাইতেছে। প্রেমিক প্রেমিকার অ্যাকশন আল্লাহর পক্ষ থেকে রহমত না শয়তানের পক্ষ থেকে বিষ, শয়তানের পক্ষ থেকে বিষ। শয়তানে কি চায় জানেননি? শয়তানে চায় আল্লাহ থেকে দূর করবো, মানুষের মধ্যে মানুষের সামনে তোরে বেইজ্জত করে চলবো, এই জন্য শয়তানে আর আফসোস মিটায় না, আরেকলা কথা হো আরেকলা কথা হো জ্বালা আরো বাবায় আটকান লাগাইলা পাওহান লাগাইলা ঠ্যাংখান লাগাইলা ঠিকান লাগাইলা মতলব হইল এমন ভাবে তোরে বেইজ্জত করবো আমার ভাই বরের বিচ্ছা লাগাইতে লাগাইতে এমন জায়গা ফিরে যায় যেখানে ধরা বুঝা যায়। শয়তানের উদ্দেশ্য হল মানুষের সামনে তোরা অপমান না হইলে ভাবছি না আমার ভাই নাম, এই জন্যে পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ প্রেম করেছে আর তার প্রেমের ঘটনাটা লুকাই রয়েছে, ইজাতের প্রেম ভাইবেন না, প্রেম বললই বাস্তব জায়গা এর কারণ জায়গায় প্রেম করাইছে এটার উদ্দেশ্য হইল বাস্তব করাইয়া ধরে অপমান না হরে যাচ্ছি না আমার ভগবান তাইলে প্রেমিকার কাছে গেলে কোন জ্বালা একটু হইল ইডালিয়া হই যাইতাম এক জ্বালা আর এক জ্বালা হইল যৌবনের জ্বালা আমার ভাই যান হয় না তৈলে বিয়া করে নিব, প্রেম যখন হরি নিছি এখন বিয়া করে নিব, বিয়া করলেও শান্তি নেই আমার ভাই, প্রেম না হইরা বিয়া করলে যে শান্তি প্রেম হইরা বিয়া করলে এই শান্তি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না জানেননি? এরাই একটাই আরেকটারে বিশ্বাস করে না, স্বামী স্ত্রী যদি একজনে আরেকজনে সন্দেহ করে একটাই দেওয়া শান্তির জিন্দেগানে আর কিছু হতে পারে না, কিন্তু প্রেম কইরা যদি বিয়া করে একটাই আরেকটারে বিশ্বাস করে না, বিশ্বাস করবো কিভাবে? বেদি দেখ হয় তোরে আমি চিনি না তুই আমার বিয়া করবার হবি তুই আমার কি তাহর সব, আর বেটা দেখ হয় আমি তোরে চিনি না তুই আমার কাছে বিয়া বুঝবা না তুই আমার কোন সুযোগ দিস তো ধরে আমি কেমনে বিশ্বাস করতাম, একটাই আরেকটারে বিশ্বাস করে না, সুতরাং প্রেম কইরা বিয়া করলেও শান্তি মিলে না, এই হলো প্রেমের বালা। বলুন কথাটা ঠিক পাবে তার মতো নাই জালাগো করতাম নি কোরআনের ব্যাখ্যা লাগিয়ে গেছি গানের ব্যাখ্যা আমার ভাইজান। এটা কোনো জাগ্রত থাকলে কোন জ্বালা, প্রেমিকার কাছে গেলেও জ্বালা, প্রেমিকা থেকে দূরে পড়লেও জ্বালা, ও আল্লাহ ঘুমাইলেও জ্বালা, এটা প্রেম করলে ঘুমাইলেও জ্বালা, কইতাম না আর একলা সুন্দর একলা সুন্দর আমার খানে একদিন লেগে গেছিলাম kujam ya de mere manush gumai lewa boye jantro dag hai re de mere manush gumai lewa boye jantro dag ai re dala o abaste dizem horbat kare gumai lewa tor jantro na te horas kare kare kun khata me hoye ya kudrot gumai ne jantro na ki janen ni ide gumaya dekhe premika moire geche ga wallahi akita to moire geche dekhta tor bara kharap korche na amar bhai arekta ki janen ni gumaya dekhe amar premika amar saira beda aro shoddota liya natteche ar ida khali shoshno na bastop bastop laita sara arek beda sathe prom delaithe tannara ko ei bedi er age aro koyek bedare dise jodi na ja take idar opbas kara hoye geche idar samne aro koyek bedare dibo ঠিক আমার ভগবান কেতই বালা গো তার মতো নাই জালা গো আমার ফিদান প্রেমের গান আল্লাহ হারাম ঘোষণা করেছেন ওয়ামিনান নাসি মাইয়াসতাদি লাকু আল হাদিস এ জানাত বাকিরে কপার খেলার 2 নম্বর টাকা হলো প্রেমের গান ইদার ভিতরে যত পোশাক আছে রে সবটাই হারাম বেদার গান বেদির গান বেদা বিদি মিল্লা গান বাজনা সারা গান বাজনা সহ গান মেশিনের গান রেডিওর গান টেপ রেকর্ডারের গান টিভির গান বিসিডির গান ভিডিওর গান সিনেমা থিয়েটারের গান হাউজি বাম্পারের গান বাজনা গান এ জাতীয় প্রবৃত্তির গানকে হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতখানা নাযিল করিলাম এলো কথার খেলার 2 নম্বর শাখা প্রেমের গান এদের ভিতরে ফসাহা গেছে এখন আইন কথার খেলার 3 নম্বর শাখা বনগামীর গান কিসের গান বনগামীর গান বনগামীর গানের ভিতরে পোশাক আছে মেলার গান বান্নির গান শেষের গান ছাপ্পাঞ্জাতনের গান আমার ভাইজান মাদিফুতি গান সলিহুদ্দিনের গান শাহজালাল মাজারের গান শাহবানানের মাজারের গান কেল্লা শাহ গান মাদিফুতি গান হেকমতি গান খারিয়া মুইদুদ্দিনের গান এগুলি হলো বন্দামির গানের শাখা ইয়া কুদরত আমার ভাইজান এদের মধ্যে কি জাতের গান গায় এমন এমন ছন্দ হইব মেলাবান্নি গুরু সাপঞ্জাপনে এমন এমন ছন্দ হইব যে আমিরউদ্দিনের গান শরীফউদ্দিনের গান কলসু বিবির গান আমার ভাইজান এমন এমন ছন্দ হইব যেই ছন্দ দিয়ে আল্লাহ রহমান করে এমন ছন্দ বলবে যেই ছন্দ দিয়ে নবীজির সীমা রেখা ঠিক থাকে না এমন ছন্দ বলবে যেই ছন্দ দিয়ে ইবাদতকে অপমান করে এমন ছন্দ বলবে যেই ছন্দ দিয়া ভাইয়া কুরআনের আয়াতকে অপমান করে এমন ছন্দ বলে যেই ছন্দ দিয়া আমার ভাইজান নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে নিয়ে মজাক করে কৌতুক করে এগুলি হলো বন্নামের গানের শাখা প্রশাখা এক দুইটা ছন্দ না হইলে আপনি পুরা বুঝতাম না চুলকানিটাও অমিত্য না এই গানে আল্লাহর শান ঠিক থাকে না আল্লাহর মান ঠিক থাকে না একলা সুন্দর শোনাইতে আল্লাহ নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া নবীর দন হাজায় পাইয়া বইছি গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে হাজারে তোর দরবারে এটা কোনটা এটা তো এসকিউ থেকে সেটা আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াসতারি লাকুল হাদিস যে সত্য দিয়া আমি আল্লাহর মান কমে রে ওই জাতীয় গানকে হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতখানা নাযিল করিলাম মাত্র এমন ছন্দ যেই ছন্দে নবীর স্টেশন ঠিক থাকে না সীমা রেখা ঠিক থাকে না কইতাম যে সেই ছন্দ না আউয়ালে আখেরে তুমি দাহিরি বাতিন তুমি কেউ বলে মুস্তাফা নবী কেউ বলে হুবহু হুদা আল্লাহ বলেন এই জাতীয় শব্দগুলি হারাম ঘোষণা করার জন্য সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করিলাম মাত্র এমন ছন্দ যেই ছন্দে ইবাদতকে অপমান করে কইতাম নি আইসি আমিরউদ্দিনের গান তানবিলে খারিশা আপনারা কি দাপন সিলেটের গৌরব বিলে না সিলেটের হাদাস দুধ পাইতন সিলেটের বহুজনে বড় বড় মাছ পর্যন্ত হাদাসের বাজার পেয়ে যায় ইটা আরেক কাদা কথাটা ঠিক না বেটে গান নাম দিছে কারি গান গাইয়া কারি হওয়া যায় না, কোরআন পরে কারি হওয়া যায়। কোরআন পড়া কারি হন যায়, এ দিতে গায় গান নাম দিতে কারি, এর অর্থ কি আমার গানই কোরআন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কই তারে কারি হইও না, তো দুই নক্তাওয়ালা কাজ যা কারি হইলে জিবরাগা নাফা কই দিব। আপনার হুজুর আপনি তো কইছেন, আমি কইছি বুঝাইবেন লাগি প্রয়োজনে কুলি হরিলি মুয়াফাইরা। আবার কই যান তার একটা নাম আছে, দুই নক্তাওয়ালা কাজ যা কারি না হইয়া এক নক্তাওয়ালা হাজা হইবা হারি। কারি নেহি হে হারি হে, হারি অর্থাৎ অপমান্যা বীরযুদ্ধে আবির্দিনা। কথাটা ঠিক না? ঠিক। এই হারি যে সমস্ত ঘটনা করতেছে 360 আউলিয়ার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়া, এত বড় রাজপদ্মা আর সিলেটের মানুষ কিছুই করে না। আমার ভাইজান ইমানের জোর দিকে সিগা মইরা এবাদতের গান হয়, কোরআনের গান হয়, ঠিক না? ঠিক। শুনেন এবাদতরে কেমনে অপমান করে। নামাজেতে বন্ধু মিলে, গানে মিলে খুদা, হুজুরি কলবেতে করো সজিদা, হুজুরি কলবেতে করো সজিদা। ইদার খেলাইতেছে আমার ভাই। অমিনান নাসি মাইয়াস্তাদি লাহুল হাদিস। যেই ছন্দ দিয়া ইবাদতকে অপমান করা হয় সেইটার হারাম ঘোষণার জন্য আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা দান করিলাম। এমন ছন্দ হইব যেই ছন্দে কোরআনের আয়াতকে অপমান করবে। কেমনে? যেই কোরআনে নিষেধ করছে, যেই কোরআনে বলেছে গান হারাম, সেই কোরআনের আয়াত দিয়া গান গাওয়ান, এর অর্থ কি কোরআনকে মান দেওয়ান না অপমান দেওয়ান? অপমান। উল্লেখযোগ্য হুজুর সভাপতি গান নিষেধ করলেন, গান তোমরা গাইতে পারছো না। এরা গান তো জমাইছে, হুজুরে নজুরে বইতে রাখছে। আর সভাপতি বানাইলাম তোমার গানের না ভর্তিলাই কেন লড়বা না হইলাম, সে গানের সভাপতি বানাইয়া আপনারা কি তখন এই সভাপতি হিসাবে মান দিল না অপমান? অপমান। এই কোরআনে নিষেধ করেছে, যে কোরআনে হারাম ঘোষণা করেছে গানকে, ওই কোরআনের আয়াত দিয়ে গান গাইলে কোরআনে মান দিল না অপমান? অপমান। আমি রুদ্দিনে কোরআনের আয়াত দিয়ে গান হয়নি না হয় না? হয়। শরীফুদ্দিনে কোরআনের আয়াত দিয়ে গান হয়নি না হয় না? শুনেন আমিরুদ্দিনের কোরআনের গান হইতেননি। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা। কেরাত কইতেছি না গান হইতেছি? ফাওয়াইলুল লিল মুসাল্লিনা বলতে আল্লাহ কোরআনে বেদ বুঝিয়া নামাজ পড়ে এ এ ভুবিরে। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা কিয়া গান। আমার ভাইজান খালি হারি হুজুস না, আর একটা ক্যাসেট বেরিয়েছে সুনামগঞ্জ দাওবাজার থেকে। ক্যাসেটটা হলো নায়ক হলো কলসু বিবি। আবার বিবি আমি বাবা আর বাবারি মানুষ তো হুজুরের বেগম রে হয় বিবি। আরে বাবা তুমি আবার কার বিবি হই না গো? বিবির ঘরে বিবি। এই হুজুস নে কোরআনের আয়াত দিয়া গান খয়। ভাই বেদার আওয়াজ না নকল করছি, বেদির আওয়াজ তো নকল করতে পারতাম না, তবে সুন্দর তো শুনাইতে পারবো। শুনুন কলসু বিবির গান কইতাম। গান শুরু করছি আর গান করছি গান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহি পড়ারে বুবি, বিসমিল্লাহি পড়া বাইরে হইয়াছে লাজিম, বাইরে হইয়াছে লাজিম। আলিফ লাম মিম দিয়া দুনিয়া কাইম। আউযু বিল্লাহি। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় কবিসনি। আউযু কইতেছে, বিসমিল্লাহ কইতেছে, আলিফ লাম মিম কইতেছে, এইটা চালাইতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই সমস্ত আল্লাহ হারাম ঘোষণা করার জন্য সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাযিল করলেন। ইয়া কুদরত। আর একটা ছন্দ কইলাই ভাই, আমি রুদিনে হুজুর রাগে ছাড়ে না, হুজুর রাগে হয়। আলেমদেরকে অপমান করে, আলেমদেরকে নিয়ে মজাক করে, কৌতুক করে, ঠাট্টা করে। ওই জানলে আগামুল্লাহ জি বিসমিল্লাহ জাননি। মোল্লা জি তো বিসমিল্লাহ জান। ওরে মোল্লা জি বিসমিল্লাহ জাননি। বিসমিল্লাহ কথা জানেন কয়টা প্রজ্ঞের পানি রে মেসাবজি। বিসমিল্লাহ জাননি। مسجدة بسم الله قدما أحنا أصل لهم بشبناش خطو فولي ويار خطو عنصري ويتوسس الله ولي فولي ميل فولي جهر فولي خطو ذاتر عنصري وحصو الله زيما نطو بسم الله ما جو خواه ذاتر فاني أسري يتوسس كتوسن أصل خارجة مرغانو هيا يتوسس كتوسن نجبا أمر فايدان الله كيكو تبعي بولم ومن الناس من يشتدي لهو الحديث যে সমস্ত ছন্দ দিয়া কুরআনকে অপমান করো, যেই ছন্দ দিয়া ইবাদতকে অপমান করা হয়, যেই ছন্দ দিয়া আল্লাহকে ঠাট্টা করা হয়, এ জগৎবাসীরে ফুটি তদ্রুপভাবে একের প্রীতির গান, বেদার গান, বিদির গান, দ্বিতীয় টিভি বিসিডি সিনেমাতে এটাদের গান, হালদি বম্পালের গান, যাত্রা গান, প্রেমের গান, মেলার গান, বান্নির গান, রুসের গান, ফাঁকপান্ডাতনের গান, মারিফতি গান, যেই গানে আল্লাহর মান কমে, যে গানে নবীর সীমারেখা ঠিক থাকে না রে, যেই গানে আলেমদেরকে অপমান করা হয়, এই জাতীয় গান, আমিরুদ্দিনের গান, কলসুবিবির গান, শরীফুদ্দিনের গান, এই সমস্ত গানকে হারাম ঘোষণা করার জন্য আমি আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াত কানা নাযিল করিলাম। এখন বলেন আয়াতের প্রথম অংশে কি পাইলাম? গান আল্লাহ জায়েজ করছে না হারাম ঘোষণা করেছে? হারাম ঘোষণা করেছে। এরপরে যে আবার কয় কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান, আরে দাউদ নবীর বাঁশির সুরে আরে বাবা বাবা আপনারা কি দেখো দাউদ নবী বাঁশি বাজাইছিলেন? আপনারা কি বলেন দাউদ নবী বাঁশি বাজাইছিলেন? আবার কয় কোন কিতাবের গান বাজনা হারাম, কোন কিতাবে গান বাজনা হারাম পাইছেন নিয়ম দাদা 21 নম্বর পারা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে গান বাজনাকে হারাম ঘোষণা করা হয়েছে। বলুন ছিলাপবাসী কথাটা ঠিক না বেঠিক? ঠিক। আসুন আয়াতের দ্বিতীয় অংশে যায় লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি গিব ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া। এই খবরে আয়াতের দ্বিতীয় অংশ এই অংশে আলোচনা করেছেন যে আমার ভাই কোন জাতের গান, কোন জাতের হারাম। গান হারামের 4টা স্তর আছে, তোর মধ্যে একেবারে লাস্টের স্তর 4 নম্বরটা, যেই স্তরে গেলে একেবারে হুবহু বেঈমান। এই স্তরটা আলোচনা করেছেন আয়াতের দ্বিতীয় অংশে। এর আগের 3টা স্তর পাওয়া গেছে নবীজির একখানা হাদিসে, যেই হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন ইজতিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফুরুন। নবী বলেন গানের আয়োজন যারা করলো এ ফাসিক। এরপরে নবী বলেন যারা পয়সা শুনলো, গানের আয়োজন যারা করলো সে কবিরা গুনাহ করলো। এরপরে নবী বলেন যারা বৈশা শুনলো এ ফাঁসি খুইয়া গেল। ইয়া ক্ষুদ্র আয়োজনকারী দেখে বৈশা যারা দল বড় করে এরার গুনাহ বেশি হইল। আল্লাহ রাসূল কোন জিনিসটা বুঝাইতে চাইছেন? কিছু মানুষ আছে টুপি লাগাইয়া তাফসীরও আছে, আর এরই আবার মাফলাত লাগাইয়া গানও যায়। এরা গানের আয়োজনকারী থেকে আরো শক্ত গুনাহগার হইল। কথাটা ঠিক না বেঠি? টিভি লাগাইয়া তো সিরাইছুন আর মাফলাত লাগাইয়া গানও যাইউন, গানের আয়োজনকারী থেকে আপনি আরো বড় ফাঁসি কইবেন। এরপর নবী বলেন ওয়াতালাদুযু বিহা কুফুরুন। নবী বলেন গানকে গান শুনে যার নাকি তালাজ্জুদ কয় রে, যার নাকি মজা লাগা যায় রে, তার ব্যাখ্যা হলো গান গাইয়া গান শুনান যার নাকি এসকি উঠিয়া যায় রে, আমার উম্মত এ বেঈমানের মতো হইয়া যাইব। গান গাইয়া গান শুনে যদি এসকি উঠতে যায়, এসকিটা বুঝছেন নি, দেখছেন নি? গান গাইয়া গান শুনে মনে দেখবেন কই বিচ্ছিরি একটা গান দিছে কিতারি বিচ্ছিরি অচ্ছিরি ইচ্ছিরি ইচ্ছিরি ঘুরে ঘুরে। এটা হইল গান গাইয়া গান শুনে এসকি উঠল। এই জাতের এসকি উঠে গেলে শুধু ফাসিক না, বেঈমানের মতো হইয়া যায়। এখন আসুন বেঈমানের মতো নয়, বাস্তবে বেঈমান হইয়া যায়, এটা কোন স্তর? আসুন আয়াতের দ্বিতীয় অংশে সেইটা আলোচনা করেছেন লিউদিল্লাহ عن سبيل الله بغير غب ويتخذها هزوا। আল্লাহ বলেন উম্মাহ যাইবা রবিয়া আবু জেহেল নদর ইবনে হারিস এরা যে গান গাইছিল রে ফুটি গাইছিল রে উদ্দেশ্য কি ছিল জানোনি ওই আত্তাকিদাকা হুজুয়া উদ্দেশ্য ছিল ঠাট্টা করব কৌতুক করব মজাক করব কারে নিয়া নবীরে নিয়া গানের ভিতরে ফুটির ভিতরে নবীরে নিয়া মজাক করব সাহাবায়ে কেরাম রে নিয়া ঠাট্টা করব কুরআন রে নিয়া ঠাট্টা করিব বেহেস রে নিয়া ঠাট্টা করিব সুতরাং এই জাতীয় যারা করে রে এরা উতবা সাইবার মতো বেঈমান হইয়া যায় সুতরাং আমার ভাই যে গানে নাকি আল্লাহর পজিশন কমে দেওয়া হয় যেই গানে নবীর সীমারেখা ঠিক থাকে না যেই গানে ইবাদতকে নিয়ে মজাক করে যেই ছন্দ দিয়া কুরআনের আয়াতকে অপমান করে যেই ছন্দ দিয়া আলেমকে নিয়ে ঠাট্টা করে এই জাতের ছন্দ গাইলে ইমানই থাকে না বেঈমানের মতো নয় রে বাস্তবে বেঈমান হইয়া যায় এখন বলেন মেলার গান বান্দির গান উরুসের গান ফাঁক ফাঞ্জতনের গান আমিরুদ্দিনের গান শরীফুদ্দিনের গান মাতারের গান আমার ভাই গান শাহরানের গান শাহজালালের গান কেন্নাসার গান এই সমস্ত গানে আমার ভাই গান ইমান পর্যন্ত চলিয়া যায় এই জাতের গানের সময় ইমান উড়িয়া যায় গানটা শেষ হইলে ইমানরা ঢুকে তবে উড়ার সময় শক্তি আছিল গান ঢুকার সময় এত রূপ থাকে না দুর্বল হয়ে যায় আর খোদায় না করো এই জাতের গানের সময় যদি মারা যায় একেবারে আস্থা একটা বেঈমান হইয়া মারা যাইব একেবারে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী জাহান্নামে হইয়া যাইব আমার ভাইজান এই সূত্রে বন্দামির গানটা কি প্রেমের গান ভালা এর কারণ প্রেমের গানে ইমান যায় না বন্দামির গানে ইমান চলিয়া যায় বলুন কথাটা ঠিক ভাবে ঠিক আসুন আমার ভাইজান তবে দেখেন বন্দামির গান থেকে প্রেমের গান ভালা হইয়া টিভির গানটা রিলিজ হইতা আরে না যায় হারাম তবে কুন্ডা থেকে কুন্ডা বেশি শক্ত হিদান না হইলা আসুন আমার ভাইজান সময় বেশি দেওয়া যাবে না আয়াতের তৃতীয় অংশে যাই লাস্টের অংশে যাই গান বাদ্যযন্ত্রের কুফলটা কি বিস্ফলটা কি ক্ষতিটা কি সেই কথাটা শুনি আল্লাহ বলেছেন আয়াতের শেষ অংশে উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ গানে অংশগ্রহণকারী কেমনে হয় কেউ গাইয়ে অংশগ্রহণ করে কেউ শুইনা অংশগ্রহণ করে আবার কেউ সাদা দিয়ে অংশগ্রহণ করে এইভাবে তুমি অংশগ্রহণ করো না কেন রে জানিয়া রাখো গানে অংশগ্রহণকারীর কুফল ডাকি শাস্তি ডাকি আল্লাহ বলেন আযাবুম মুহিন আযাব তো শাস্তি তার জন্য শাস্তি আছে আল্লাহ বলেন শুধু শাস্তি নয় রে মুহিন ওলা শাস্তি রয়েছে মুহিন বলতে অপমান অপমানজনক শাস্তি রয়েছে শুধু শাস্তি না অপমানজনক শাস্তি শুধু শাস্তি না অপমানজনক শাস্তি আপনি বলবেন শাস্তি তো অপমান তে আবার অপমানজনক শাস্তি দেখি যত কথা না শাস্তির মধ্যে মানজনক নাই উস্তাদের ছাত্ররা শাস্তি দিলে অপমান না মান বাবার সন্তানদের শাস্তি দিলে অপমান না মান আল্লাহ যদি অপমানজনক না হইন বন্দারা দলিল দিলাইব কই উস্তাদের ছাত্ররা যে মারে আদর কইরা আমরা যে গান গাই আল্লাহ আদর কইরা মারবো নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন তোমার জন্য অপমানজনক শাস্তি রয়েছে অপমানজনক শাস্তি কোথায় কোথায় রে যেমন ভাবে দুনিয়াতে তেমন ভাবে আখিরাতে খালি দুনিয়াতে না খালি আখিরাতে না দুনিয়া আখিরাতে দুনিয়া আখিরাতে ও আখিরাতে অপমানজনক শাস্তি দেখি আগে শুনে নেই আমার ভাই এর আগে বলুন গান গাওয়া কি আখিরাতে বেহেশতে যাইব না দুজকে যাইব কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই এরা যে বাজনা বাজায় এরার বাজনাতেও আছে ওইটামনি তিনটা বাজনা প্রচলন একটা হইল করতাল এটা যে ভাই এটা ঝুনঝুনি করে ঠিক না ঠিক এটা কি করে জানেননি ঝুনঝুনি করে না রে এটা জাহান্নাম 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 এটা জাহান্নাম জাহান্নামের তো মনে বেহেশ জাহান্নামের তো দুজক এরপরে একটা খেলে না এটা কে 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 ইদাই দিগায় করতাল্লারে বেলায় দিগায় করতাল্লারে এ করতাল তুই দেখো জাহান্নাম জাহান্নাম জাহান্নামে যাইব কে কে আমি বেলায় তোরে জিজ্ঞাসা করি ও করতাল রে জাহান্নামে যাইব কে কে এখন এগুলা মূল বিভেদা আছে, এ বেদায় সিদ্ধান্ত দিবে এটা হইল দত্কি, ঠিক না ঠিক, এটা ভুল মুদ্রা উঠে এটাই কি কয় জানেননি, এটা লই অক্কলই 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 অকলই সবই সকালে কয় জাহান নাম বেলায় কয়ে কেদারে দত্কে কয় গান গাওরা অক্কলই দুজকে যাইব কে কে গান গাওরা অক্কলই দুজকে যাইব কে কে গান গাওরা অক্কলই। আমার ভাই দলিল খালি কোরআন আছে না গানও আছে, এলার বাপদাত আছে, ঠিক না ঠিক, দালাতে কোরআন দিছে তো আসই সেমের গানও বুঝাইছেন, ঠিক না ঠিক, আর গান গাইলে যে দুলকে যাইব কোরআন দিছে সালা গানের বাজনা তো আছে না নাই, পরখালি গান গাওরা কি দুলকে গেলে আল্লাহ শাস্তি দিব মানজনক না অপমানজনক, অপমানজনক অপমান একজন বলেছে মানজনক, মানজনক না অপমানজনক, অপমানজনক কি শাস্তি দিব শুনুন, গান গাওরা কি গানে অংশগ্রহণকারী এরা দুদকের মধ্যে সিল্লায় কাঁদবো, আল্লাহ বলবেন সিল্লাস করে সিল্লায় হাদস করে কফেদের কি তার পানির পিপাসা সহ্য করতে পারি না বিদায় সিল্লায় কাঁদি, আল্লাহ বলবেন ঠিক আছে তোর ব্যবস্থা হইতেছে, সেদের কি তার পানির পিপাসা দূর করার ব্যবস্থা করবো, কি ব্যবস্থা, إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا. আল্লাহ বলেন আমি আল্লাহ তারে গাছাকা দিব, গাছাকা কি জানেননি, এর তিনটা বেকারে দুদুকিরে শাস্তি দেওয়ার কারণে সিল্লে কাজ করে ওর চৌকি দিয়া পানি বাগির হইব, ওর চৌকের পানি ওরা দেওয়া হইব, গাছাকের এক বেক্কা গাছাকের দুই নম্বর বেক্কা দুদুকিরে শাস্তি দেওয়ার কারণে আমরা আর গুস্ত আর হাড্ডি ফাডিয়া রক্ত বাকির হইব, ওর রক্তই ওরা দেওয়া হইব, তিন নম্বর বেক্কা দুদুকিরে শাস্তি দেওয়ার কারণে তার গায়ের মধ্যে জখম উইবরে জখম থেকে ফুস পড়িব, ফুস হইলো গাছাকার তিন নম্বর বেক্কা। আমার ভাই তফসিলায় লিখেছেন এর নিজের চৌকের পানি এর গায়ের রক্ত এর গায়ের ফুস চিনোদারে একত্রিত করিয়া উত্তপ্ত করিয়া তার কাছে নেওয়া হইব, বিশ্বনবী বলেন এমন উত্তপ্ত হবে না এর কারণে তার চেহারার চামড়াটা গলিয়া চলিয়া যাইব, এরপর পেটের কিদা আর পানির পিপাসায় খাইতে চাইব রে আমার ভাই। আল্লাহ বলেন খাওয়ার সাথে সাথে আতুরি টুকরা টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়া বাগির হইতে থাকিব, মরবি নি রে, না রে না মরবে না, ওই আতুরিকে আবার উপরের মুখ দিয়া রাস্তা দিয়া ঢুকাইব, আবার পানির পিপাসা হইব, আবার সেই জিনিস খাওয়াইব, আবার আতুরি পিছনের রাস্তা দিয়া বাগির হইব, আবার সেইটারে উপরের রাস্তায় ঢুকাইব। এখন বলুন নিচের রাস্তায় যা যেইটা বাইর হয় এটা উপরের রাস্তায় যা ঢুকাইলে হাতিটা মানজনক না অপমানজনক, অপমানজনক বুঝাইছি কি, বড় খালি কি যা অপমানজনক শাস্তি দিব, একলা কথা হইলেই আপনারা বেজন্য হইলে হইলিতাম, আপনারা কইবেন আবার যে অতিরঞ্জিত বালা না, আমার ভাই অনুমতি দিলে হইলিতাম নি হইলিতাম। আচ্ছা কোন চান নিচের রাস্তায়টা যা দাবাই দিব উফরা রাস্তায় যাই ইটা ঢুকাইব, কার শাস্তিটা, গান যারা গাইব গান যারা শুনবো এরা যদি এই শাস্তিটা হয় তাহলে আপনি বড় কালে ইটাতে শাস্তি ফারবানি না হারতা না, আগে তো দুনিয়াতে একটু ট্রেনিং দিন না, আমরা নিজের রাস্তায় আপনার কি লাগে টেস্ট করে দেখো, ট্রেনিং লিয়া দেখো, যদি ভালো গান গায় আর যদি না ভালো আদার গান বাড়িয়া দে। আমার ভাই যান আসুন পরকালে অপমানজনক শাস্তি দেখি শুনলেন, ইহকালে অপমানজনক শাস্তি দেখি এখন শুনুন, তোমার জন্য দুনিয়ার জগতে অপমানজনক শাস্তি রয়েছে রে। দুনিয়াতে অপমানজনক শাস্তি কি, দুনিয়ার জীবন কয়েক ভাগে বিভক্ত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। কথাটা ঠিক না ঠিক, এতটা বলা যাবে না। তাই ব্যক্তি জীবনে যারা গান চাই তার খোরাক, নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, আমার ভাই যায় না, তফসিরও যায় না, আলিম দেখলে আরো যেন বৃত্তে জ্বললে উঠে, এই জাতের কিছু গ্যাস্ট্রিক পার্কা মুসলমান আসেনি না, আছে না, খোরাক হইল গান আর গান, গান আর গান, এ হইল মামু। কথাটা ঠিক না ঠিক, আমার ভাই যান এই আয়াতের ব্যাখ্যাতে লিখেছেন সম্ভাবনা রয়েছে ওর মাথার পাত্তা রেখে আল্লাহ পাগল বানাই দিতে পারে, পাগল হইলে মাল্লা অপমান มันจะไปหักละได้หักลาหักละได้หักละหักลุนเนี่ยมันน่าสมาฟังมาไงโย่ขัดกันนั่นทั้งคู่คุณดิ้นดันยันไล่ตาสีเลยบูอัลไลเบรนดีที่ซาโกเลอร์มาตาสิมกอดับที่เบรนได้มนุษย์ตัวมาตาสิมกอดับที่เบรนดีที่อัลไลเบรนดีเซ่กามไงบักตุนเนี่ยอัลไลเบรนดีที่คุรานบูดับตุนเนี่ยตุยที่ตุคุรานเนี่ยอุลตาดาอัลลอฮ์เบรนจะดุริลิชดอันนี้อัลไลตัวเบรนจะนอสตุกุริยาตาสีละนักกิลาหัวหักละมันไอ้สารโลএই হলো ব্যক্তি জীবনে অপমানজনক শাস্তি, পারিবারিক জীবনে অপমানজনক শাস্তি। অবিত্যান একটু লক্ষ্য করে শুনো, অনেক বেটি জামাইয়া আদর করে না, কেন আদর করে না জানোস নি বেটি? তাবিজ গলার মধ্যে লাগাইয়া ৫০০ কেজি লাগাইলো, জামাইয়া আদর করতো না, ঘটনা কি জানোস নি? খালি গান আর গান, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুই নাই, সারাদিন টাকা দেয় বেটি দেয়, টিভি দেখতে দেখতে একবার ই চ্যানেল একবার ই চ্যানেল, একবার বাংলাদেশটা একবার বাংলাদেশিটা, ইটা আপনার হিজা হিজা মজা লাগে না, হিজা হিজা মজা লাগে, ইটা শেষ পর্যন্ত বুড়ো হইলে আমার ভাইজান এখন দামাইয়া আদর করে না, ঘরের ভিতরে যার মেন পুরা হইয়া যায় গান, এর উপর অপমানজনক শাস্তি হলো তোর জামার সাথে মিল থাকতো না, সকালে একবার দুপুর একবার বিকালে একবার, যেমন মুরগা মুরগি কুত্তার কুত্তি যেইভাবে লাগে এইভাবে শুধু ঝগড়া হবে তোর সাথে, জানিয়া রাত তুই শান্তি হইবে না, এটা খোদার পক্ষ থেকে গজব অপমানজনক শাস্তি। পার্শ্ববর্তী বাড়ির মানুষে কি হইব, কাজে বাবার বাবারে এক কুলি বিয়া হইলে আর এক কুলি নিয়ে আনছে, দুটার তালায় আর শান্তি হয় না, মানুষে মানের দৃষ্টিতে দেখে না অপমানের দৃষ্টিতে। আল্লাহ, এই হলো পারিবারিক জীবনে সামাজিক জীবনে অপমানজনক শাস্তি। আর বড় জোর ৫-৭ মিনিট বলবো সামাজিক জীবনে অপমানজনক শাস্তি নাকি। সমাজ বলতে মহল্লা, সমাজ বলতে গ্রাম, সমাজ বলতে একটি পাড়া। আমার ভাইজান কিছু মহল্লা এই জাতীয় আছে, মাদ্রাসা নাই, মক্তব নাই, মসজিদে কালবালাই রাখছে। আমার ভাইজান একলাই মুয়াজ্জিনার একলাই ইমাম দিয়ে রাখছে, এরা এটার দাঁত দাঁড়ি নয়। জীবনে এই গ্রাম ওয়াজ হইছে না, এই জাতের গ্রাম কিছু আসেনি না, আসে না, আছে আমার ভাই। এটার মধ্যে মেলা হয়, বান্নি হয়, পুরুষ হয়, সাপ্তান্ডতা নয়। ওই গ্রামের প্রতি খোদার গজব কি জানে? এই গ্রামের বিজ্ঞান ঠিক থাকে না, কথাটা ঠিক না, বিজ্ঞান যখন ঠিক থাকে না শেষ পর্যন্ত এই গ্রামটা পার্শ্ববর্তী গ্রামে এই গ্রামটাকে অপমানের দৃষ্টিতে চিহ্নিত করিয়া নেয়। ওই গ্রামের বিজ্ঞান ইটা বালা না, অনেক পল্টন। কথাটা বুঝাইছিনি না, ইচ্ছে না? ইদাতের কিছু গ্রাম আসেনি না, আছে না? আছে আমার ভাই, সত্যি। যেখানে গান হয়, মেলা বান্নি পুরুষ আত্মান, ওই ওলিরার মাজারও যাইয়া আমার ভাই শেষ পর্যন্ত এইগুলির মধ্যে জিনার আখড়া হয়। বলুন কথাটা ঠিক না? আর এই জিনার আখড়ার কারণে এলাকার মধ্যে এই গ্রামটা চিহ্নিত হইয়া যায়, এই গ্রামের ব্যক্তি ইটা দুষ্টু। যেখানে গান বেশি হয়, মেলা বান্নি উরুষ হয়, ইটার মধ্যে জিনার আখড়া হয়। আপনারা বিশ্বাস হয়নি না? হয় না? হয়। নবীজির হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আলগেনা গান গলবে জিনার মন্ত্র। আমার কথা না, বিশ্ব নবীর কথা। যেখানে গান বেশি হইব, গান আর গান, সেখানে জিনার সম্ভাবনা রয়েছে। বলুন ঠিক না বেঠি? জিনার কারণে এই গ্রামের মধ্যে অপমান আসে, মানুষও হলে হয়। এই গ্রামের বিজ্ঞান বালা না আমার ভাই। বাস্তব একলা ঘটনা শুনে দিতে মাঝারে শুনে ওই শেষ। আমার এক সাথী বলেছিল, তখন আমি হাঁটাদারির ছাত্র, ইনিও সাথী। আমার ভাই লোকটার বয়স খুব বেশি, আমি খালি নয়া বালি গেছি। আর এই বেটা আমার সাথে খালি বালিক না, বালি বইছে গিয়া করছে, এই বেটার ঘরে একলা ফেরি হয়েছি। আমরা তখনই তাদের রাখতাম ফাঁফা। আমার ভাই, ভাতিজা তোর বাপ ভঙ্গিটা বড় ভালা রে, তোর সেরাটা বড় ভালা রে, তোর কথাবার্তা দিলেন বড় ভালো রে, তুই একটা বক্ত হয়ে দিবি গিয়া। ভাতিজা তুই বক্ত হইলে আমি সাথে একটা সত্য ঘটনা হই, আলগে না ও রুকিয়া তোর দিনার ব্যাখ্যায় আমি একটা সত্য ঘটনা বলি। তুই দেখেন জনগণকে আমি সাদার কথাটা কই, আমার সাদার কথাটা খুঁজতাম। মেটার বাড়ি নরসিংদী, কারেন্ট করেন নাই। ভাতিজা বা গ্রামের বাড়িতে গেলাম, গিয়া শুনছি আমাদের গ্রামের এক মাথার মধ্যে, আমার গ্রামের এক মাথার মধ্যে একটা মফিল বইছে। কঠিন ব্যাটারি লাইট চালিয়ে বাই দিলাম, মফিল কেমনে করে দেখতেইব। আমি টিপ দিই না বাতিদা, লাইট টিপ দিলে আমার দেহলে উঠতে মারবো তোর। আমার উদ্দেশ্য আজকে দৌড়াইতাম না, মফিল কিতা করে দেখতাম। আমি কি সাসা কেমনে মফিল করতে কইনে? মফিল কি হয়? পাক পাঞ্জাতনের বাতি জ্বালাইয়া মফিল করতে। পাক পাঞ্জাতনের বাতি কি? পাঁচটা মোমের বাতি, একটা মোটা মোম। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোম ওই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, যে দোকানও কি মুহাম্মদুর রাসূলুল্লাহ কমনি কিনে না বস্তা বইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে সালাম করতে হলে ভালোই দেখবা। এরপরে মম তারিফটা শুধু এটা আম্মাজান আয়েশা, এরপরে তারিফটা শুধু এটা হযরত আলী, এরপরে দুইটা আরো শুধু থিওরি লাগাই এটা হইল হাসান আর হুসেন। এই হলো ফাতপাঞ্জাতনের মনের বাতি। আমি হিসাব করতে মোহাম্মদ ফাতপাঞ্জাতনের বাতি জ্বালিয়ে মহিল কেমনে করছে, কয় বাতি যা বাড়ি থেকে বাইরে শুনতেছে কইতেছে কয় আল্লাহ হেদ আল্লাহ হেদ আল্লাহ হেদ আল্লাহ হেদ। যখন বোঝা যায় আল্লাহরে লামাই দিতেছে, আমি কি দেখি কথা আল্লাহ হইলে বুঝলাম, হেদ কয় যে কি কয়টা বুঝত না, কয় আল্লাহ হেদ তুই কোন খামের ফাতপাঞ্জাতনের বাতি আসলো আমের। আমি হিসাব করতে এরপরে কি কয়, কয় এরপরে শুনে কইতেছে কয় হাচ্ছুন উচ্চুন হাচ্ছুন উচ্চুন হাচ্ছুন উচ্চুন হাচ্ছুন উচ্চুন হাচ্ছুন উচ্চুন। আমি হাচ্ছুন উচ্চুন তাছাড়া হাচ্ছুন উচ্চুন তো বুঝছি না, কয় হাচ্ছুন মানে হাসান হুচ্ছুন মানে হুসাইন। ইমধারি হাসান আর হুসাইন হাচ্ছুন আর হুচ্ছুন কইলে আদৌ হইব না বিয়াদবি হইব? আমি কি চাচা এরপরে কি হইছে, কয় বাতি যাবে এরপরে চুরি রে হাচ্ছুন আর হুচ্ছুনও কয় না, এখন চুরি কয় রে একবার কয় বাচ্চুত আর একবার কয় হুচ্ছুত বাচ্চুত হুচ্ছুত হুচ্ছুত বাচ্চুত হুচ্ছুত হুচ্ছুত বাচ্চুত। এরা মিলে হাসান আর হুসাইনের আছে আল্লাহ রসুল বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার এই দুই নাতিরে যারা মহব্বত করিবে এরা স্বয়ং আমি নবীরে মহব্বত করলো, আমার দুই নাতির সাথে যারা দুশ্মনী করলো আমি নবীর সঙ্গে তোর দুশ্মনী হইল। আমি এই অবস্থায় সিরাজ সাহেবের আগমন এটা তো ভাই অভ্যর্থনা দিলেন, যদি হইতেন সিরাজের আগমন শুভেচ্ছার স্বাগতম আমার অভ্যর্থনা হইতো না বেয়াদবি হইতো? খালি বেয়াদবি হইতো না আমি কি হইতাম? হ্যাঁ তো কি শুনতো না রে আজকে সামরা চলাইয়া লবণ লাগাইব কোন দিকে বাঁচতাম রে? এখন বলুন আমাদের দেশে হুসাইনি বাহিনী কারা আর ইয়াজিদ বাহিনী কারা? কথাটা পরিষ্কার হয়ে গেছে, তারা হাচ্চুন আর হুচ্চুন ভাচ্চুন আর হুচ্চুন কয় এরাই হলো ইয়াজিদের দল। বলুন কথাটা ঠিক না? আমার ভাই ধান আমি বাবা এখন তো দেখি বেদানিতে গান কর আর বিজ্ঞানকে শাড়ি পরিধান করিয়া পাঁচপাঞ্জাতনের বাক্তির চতুর্দিকে নাচে। আমি কই কি গান হয়? আল্লাহ নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, নবীর দন কাজায় পাইয়া বইতে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে হাজারে তুরু দরবারে। আসে রে তুমি ডাকিনি বাতি না তুমি, কেউ বলে মুস্তাফা নবী কেউ বলে হুবহু খোদা। নাউজুবিল্লাহ। আমি কে সাফা এর পরে কি হইল? হয় বাকি জারি বেদান্তে যে গান হয় আর বিজ্ঞানতে যে শাড়ি পরিধান কইরা নাচে বাবা রে, নাচতে 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 হঠাৎ বিজ্ঞানতের শাড়ির আসলের বাড়ি রেখা ফাতপাঞ্জাতনের বাড়িতে গেছে নিত্যা। আমি ও আল্লাহ ও সাফা হঞ্চিত হব ওই বাতি জারে ভালো তো বাড়ি গেছে গা। এখন তো শুনি কয় মনের বাতি বড় বাতি আর তো বাতি লাগে না, মনের বড়া বড় বড়া আর তো বড়া লাগে না, বড় বাতি বাতি দিতেইলা মনের পর্দা বড় পর্দা পর্দা উঠাইলা, মনের বাতি বড় বাতি বাতি নিতেইলা মনের পর্দা বড় পর্দা পর্দা উঠাইলা। এখন কি হইল বাকিটা? এখন কি হইল? এখন তবে একটা লাকি চান্স আমার লাগছে, কারণ লাইট তো আমি টিপ দিই না, তবে ফাতপাঞ্জাতনের বাতির কারণে তো আমি কাছে যাইতে পারি না। আমাদের চিন্তা উজ্জামার বন্ধু ফাতপাঞ্জাতনের বাতির হন্নি হয়ে দিচ্ছে, আমার তো সুযোগ আছে একেবারে কাছে গেলাম গা। কাছে গেলিয়া দেখি রে বাবা খাদ্যে তো গান্দা দালাই দিছে, খাদ্যে হাজি কি ও বুঝত না, তেসাল্লা বন্দা দারে হয় তেসাল্লা বুড়া দারে হয় হাজা, তেসাল্লা বুড়ি দারে হয় হাজি। অথচ হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হাজা শব্দটা বহু পূর্বের, কিন্তু বন্দারা তেসাল্লা বুড়া দারে হয় হাজা আর তেসাল্লা বুড়ি দারে হয় হাজি। হাজি বিলে গান্দা দালাইছে, গান্দা দালে আমি কাঁচা গান্দা গালে কি করে গান্দা গাছ ঠান্ডায় দেওয়া একটা গানও থাম দিছে। আমি কি কিতাতেও নাই একটু কয় একটা নেতে যেমন তেমন দুইটা নেতে মজা। গাঞ্জা প্রথম টানে হিট উঠে না, দুই নম্বর থাম থেকে উঠতে থাকি। একটা নেতে যেমন তেমন দুইটা নেতে মজা, তিনটা নেতে প্রজাপতি চারটা নেতে রাজা, ওরে রাজা তুই আস্তে আস্তে রাজা, ওরে রাজা তুই আস্তে আস্তে রাজা। বাতি নিবাইয়া খাচ্ছে গাঞ্জা টানে হাজারো হয় আস্তে আস্তে এইতো যাইতো। ও আমার বাইচারে এই হলো তাদের ফাতপাঞ্জাতনের মফি। أنا سا إذا تقول إلى بوران غطاء تسلي تزان غطاء ولا ما بس إذا قاي كناري قاي ألفا بشر بندورة تمارة فراي نقولا رملا نعوذ بالله من ذلك أمي كوي ساسا يرفع بقولو بس بابا لي يكون تديك خربان سبار برو بالانا بابا بكون تديك هني اكتر تاني تاني ذي كتابه يتاني زمني ما يجتو بستان ترجمة نقول bahara to noshindi ada yahud ada imani abaito kutmani kumaito ada yahud bunte kesuna tay Allah la wali kafe asole bondai bondile tamtase ar bonde bondara kana hal ada yahud abadira adiri nai timbara di lakcha maina dilam lekire baba ikano to nobi dije kotten ei harba sabar shuru gese ga ayu fudun nahi min bali yakane mela ko e banni hoy urusa ale walir madara dia oi somosto কুকীর্তি করে আমার ভাই ওই এলাকা ওই পাড়ার বিদ্যা নষ্ট হইয়া যায়। নষ্ট হওয়ার কারণে অন্যান্য এলাকার আশেপাশের এলাকার কাছে এই পাড়াটা চিহ্নিত হইয়া যায়। এই এলাকার এই গ্রামের বিদ্যের পাড়ানা এটা হলো অপমানজনক শাস্তি সামাজিক পর্যায়ে। আল্লাহ সেই কথাটাই বলেন উলাইকা লাহুম আযাবুম মুহীন। দুনিয়াবাসী সর্বজাতের গানকে হারাম ঘোষণা করেছি, দেখিস রে এই জাতের গানের মধ্যে যারা গান গাইজনকারী তুই পাতি